السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله أصحابه أجمعين. شكر شكرتي সৃষ্টি সন্ধান স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখার তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে ক্লাসের শুরুতে সে মহানতার শুক্রিয়া জ্ঞাপন করি যে মহানতার আমাদেরকে এখনো এই বৈশ্বিক করোনা মহামারীতেও আমাদেরকে এবং তোমাদেরকে সুস্থ রেখেছেন এবং তোমাদের তৃতীয় শ্রেণী ক্লাস নেওয়ার জন্য সুযোগ করে দিলেন যে মহান আল্লাহ তাআলা যে মনিব, সেই মনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই সেই মানবতার মুক্তির দিশারি জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আদর্শের মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি পাওয়া সম্ভব, সেই নবীর প্রতি দরুদ ও সালাম জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি সহবিলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের যে বিষয় নিয়ে কথা বলব সেটাও দেখো, ইতিপূর্বে ক্লাসে আমরা প্রথম অধ্যায়ে এক নম্বর পৃষ্ঠায় যে বিষয়গুলো এগুলো সুন্দর করে তোমাদেরকে কি করিয়েছি, রিডিং করিয়েছি। দেখো আমার বিষয় হলো আজকে যে প্রথম অধ্যায়ে পৃষ্ঠা হলো 2 এবং 3 নম্বর পৃষ্ঠায় আমরা কি করব, রিডিং করব। এখানে প্রশ্ন আসতে পারে কেন রিডিং করব, একটাই উদ্দেশ্য, সেটা হলো যে আমাকে জানতে হবে যে কোন বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়টি নিয়ে আমাকে আগে জানতে হবে। সেটা হলো যে আমরা সুনির্দিষ্টভাবে কি বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো আমরা কি করব, যেন আমরা যে বিষয় নিয়ে কথা বলি এবং যে বিষয়টা নিয়ে আমরা রিডিং করব, এখানে আমাদের স্পষ্টভাবে জানতে হবে যে আমরা কোন বিষয়ে আজকে পড়ব। সে বিষয়টি আমরা এখানে লিখেছি, পার্শ্ব নাম হলো আল্লাহু খালিকুন, এর বাংলা হলো আল্লাহ স্রষ্টা, আল্লাহ স্রষ্টা। এইখানে ধরো আমরা 2 নম্বর পৃষ্ঠাতে আমরা এই টপিকসের উপর বা এই পাঠ শিরোনামের উপর তোমাদের আজকে কথা বলবো। দেখো আমরা রিডিং এ চলে যাই, রিডিং এ রয়েছে আল্লাহু খালিকুন, আল্লাহ স্রষ্টা, তিনি সবকিছুর স্রষ্টা। তিনি কি? তিনি সবকিছুর স্রষ্টা। তিনি কি? সবকিছুর স্রষ্টা। তিনি আমাদেরকে কি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে কি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখো আমরা যদি একটু লক্ষ্য করি পৃথিবীতে যত মানুষ রয়েছে, দেখবা যে কেউ কারোর সাথে মিল নেই। এখানে প্রশ্ন থাকতে পারে যে অনেকে তো যমজ হয়ে থাকে, যমজ সন্তান জন্মদান করে থাকে, সেখানে তো অনেক কারণ মিল থাকে, কিন্তু দুইজনের মধ্যে কিছু না কিছু পার্থক্য আল্লাহ অবশ্য করে দিয়েছেন। এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সুন্দর অবয়বভাবে সৃষ্টি করেছেন। এখানে আমাদের সৃষ্টি করার পাশাপাশি দেখো নিয়ামত স্বরূপ কি কি করেছেন, আমাদের হাত পা চোখ মুখ কান নাক ইত্যাদি সব কিছু তিনি সৃষ্টি করেন, তিনি হলেন মহান আল্লাহ। এখানে হাতটা থাকলে আমরা কোনো কিছু করতে পারতাম না, ধরতে পারতাম না। হাত না থাকলে আমরা কলম দিয়ে যে লিখি এটা কি হাত দিয়ে ধরে সুন্দর করে লিখি, ধরার কাজ যতগুলো রয়েছে আমরা হাত দিয়ে ধরি। এই জন্য হাত পা না থাকলে আমরা এক স্থান থেকে আরেক স্থানে কি করতে পারতাম না, দূরে চলে যেতে পারতাম না। এই জন্য চোখ যদি না থাকতো তাহলে আমরা কি করতে পারতাম না, এই যে মহান সমস্ত পৃথিবী সৃষ্টি করেছেন, সুন্দর প্রাকৃতিক দৃশ্য
ভরা এই সুন্দর পৃথিবীও আমরা কি করতে পারতাম না, দেখতে পারতাম না। তাহলে এই যে সুন্দর পৃথিবী আমাদেরকে দেখার জন্য, চলন করার জন্য এবং এক জায়গায় থেকে পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু মানব জন্য নিবেদিত, অর্থাৎ মানবের জন্য বা মানুষের জন্য উপকারিতার জন্য সৃষ্টি করেছেন। এই জন্য এইটা শারীরিকভাবে আমাদের বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো পৃথিবীতে আমাদেরকে পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন, এই জন্য আমরা শুক্রিয়া আদায় করতে হবে। কি বলে? আলহামদুলিল্লাহ বলে। সর্বাবস্থায় আমাদের কাছে কি শুক্রিয়া আদায় করতে হবে, বিপদে আপদে আমাদের সকল অবস্থায় আমরা শুক্রিয়া আদায় করতে হবে। যদি আমরা শুক্রিয়া আদায় না করি তাহলে আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, সুন্দরভাবে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এটা কিন্তু নষ্ট করে ফেলবেন। কারণ তিনি একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন, তার শুকরিয়া আদায় করার জন্যই আমাদেরকে পৃথিবীতে। এই জন্য আল্লাহকে কি বলি আমরা? খালিকুন বলি। অপরদিকে আমরা আরেকটি বিষয় যদি তোমাদের সামনে স্পষ্ট করি, তোমাদের বইয়ের আলোকে কিন্তু আমি বলার চেষ্টা করছি, যারা শারীরিক প্রতিবন্ধী রয়েছে তাদের দুঃখ আমরা বুঝি না। যারা শারীরিক প্রতিবন্ধী, অনেকে হাত পা চোখ কান মুখ বিভিন্ন অঙ্গতে কি বিভিন্ন বাধাগ্রস্ত হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, বিভিন্ন সমস্যাজনিত কারণে আমরা তাদেরকে বলি প্রতিবন্ধী, কিন্তু তাদের দুঃখ দুর্দশা আমরা বুঝি না। কারণ আমাদেরকে যে সুন্দর করে আলাদা হাত পা চোখ কান মুখ এগুলো সুন্দর করে দিয়েছেন, এইটার জন্যই আমরা কি করি না, তাদের টুকুরা বুঝতে পারি না। এই জন্য দেখো আমরা তাদের প্রতি সদয় ব্যবহার করব। কি করব? তাদের প্রতি সদয় ব্যবহার করব। আমাদের তাদের জন্য পৃথিবী সৃষ্টি, সকলের জন্য কি করছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন। আমরা তাদের যে লাঞ্ছনা বঞ্চনা কখনো এই প্রতিবন্ধী যারা তাদেরকে করব না, কারণ আল্লাহ আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছে, তাদের কোনো না কোনো সমস্যা বিকৃতি হওয়ার কারণে তারা সমস্যাগ্রস্ত হচ্ছে। এতে আছে দেখো এই পৃথিবীতে সৃষ্টি যে আল্লাহ করেছেন এই জন্য সৃষ্টিকর্তা, দেখো এতে আছে নানা রকম গাছ এই পৃথিবীতে সৃষ্টি করেছেন, এতে রয়েছে কি কি নানা রকম গাছ, গাছে ধরে সমষ্টি ফল, গাছে ধরে কি সমষ্টি ফল। আমরা এখন তোমাদের যে পৃষ্ঠা নিয়ে কথা বলতেছি সেটা হলো দ্বিতীয় পৃষ্ঠায়, দেখো সুন্দর একটা চিত্র রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে, সেখানে বাঘের ছবি রয়েছে, প্রাকৃতিক একটা দৃশ্যে বাঘের ছবি রয়েছে। তার উপরে আমরা দেখো তোমাদের রিডিং বিষয়টি সুন্দর করে বলে দিচ্ছি। তাহলে কি আমাদের এই পৃথিবীতে নানা রকম গাছগাছালি আল্লাহ সৃষ্টি করেছেন এবং সুমিষ্টি ফল দিয়েছেন। এক এক ফল দেখো, আম জাম কাঁঠাল লিচু আনারস পেয়ারা ইত্যাদি অনেক ফল আমাদের কি কিন্তু পৃথিবীতে আল্লাহ কি করেছেন, দিয়েছেন। আমাদের কিসের জন্য? আমাদের খাদ্য হিসাবে, আহারের জন্য। এসব ফল আমাদের সবার প্রিয়, এসব ফল আমাদের সবার প্রিয়। তিনি আমাদের দিয়েছেন ফসলের মাঠ, কি দিয়েছেন, ফলের পরে ফসল, ফসলের মাঠ দিয়েছেন আমাদের। মাঠ বা ধান গম আরো বড় আরো কত ফসল যেগুলো আমরা অনুভব করি, কি শাক সবজি এগুলো কিন্তু আমাদের দিয়েছেন। এসবকে আমরা কি করি, বেঁচে থাকি। এই জন্য আমি রাজ্জাকুন বা আল্লাহ তাআলা আমাদের রিজিকদাতা, শুধু সৃষ্টিকর্তাই নয় আমাদের রিজিকদাতা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কি করি, বিভিন্ন যে গাছগাছালি ফল ফসল ফলাদি সব কিছু পেয়ে থাকি, এগুলো আমাদের খাওয়ার জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। পশু পাখি ও বন বনানি সৃষ্টি করেছেন, পশু পাখি বন বনানি সৃষ্টি করেছেন। দেখো তোমাদের ইতিপূর্বে বললাম না, একটা বাঘের ছবি প্রাকৃতিক দৃশ্যের মধ্যে
একটা বাগের ছবি দিয়ে দ্বিতীয় পৃষ্ঠা তোমাদের এইখানে আমরা ফল ফসলি বন বনানি আমাদের দেশে আছে সুন্দরবন এছাড়া আমাদের কি আছে আমাদের দেশে আছে সুন্দরবন কত সুন্দর এই বন সুন্দরবনটা কি অনেক প্রাকৃতিক ভরা আমাদের এই বন এত রয়েছে কি এই বনে রয়েছে হরিণ বাঘ তারপরে বানর ইত্যাদি এবং বিভিন্ন প্রকৃতির কি রয়েছে পাখি রয়েছে এইখানে আমরা এইসব দেখতে খুবই সুন্দর আমাদের প্রাকৃতিক ভরা এই সুন্দরবন এসবের সৃষ্টি করেছেন কে মহা আল্লাহ মহানবাব পাহাড় পর্বত নদী নালা খাল বিল সৃষ্টি করেছেন এসব সৃষ্টি করে তিনি পৃথিবীকে সুন্দর করেছেন এসব সৃষ্টি করে তিনি কি করেছেন এসব সৃষ্টি করে তিনি অনেক সুন্দর সুসজ্জিত করে এই পৃথিবী সৃষ্টি করেছেন সুজলা ও সুফলা করেছেন শুধু সুন্দরই না সুজলা এবং সুফলা করেছেন আমাদের মাথার উপর রয়েছে কি নীল আকাশ এই যে বিশাল আকাশ নীল আকাশ এখানে আমাদের কাছে একটু হলেও চিন্তিত মনে হয় এই বিশাল আকাশের কোন নেই কি কোন কুকিনে যে একে ধরে রাখার জন্য কোন কিনে সীমানা আমরা দেখতে পাই না তাহলে এই বিশাল আসমান আমাদের নীল আকাশ আমাদের মাথার উপরে কিভাবে রয়েছে এটা একমাত্র পরিকল্পনাকারী একমাত্র নিয়ন্ত্রণকারী একমাত্র সৃষ্টিকারী তিনি হলেন মহা আল্লাহ এই জন্য একে বলা হয় কি আল্লাহু খালিকুন তিনি সব কিছু সৃষ্টির স্রষ্টা তিনি আকাশে সূর্য ওঠে চাঁদ ওঠে রাতের আকাশ তারায় তারায় ঝলমল করে দেখো যে পৃথিবীতে যে আমরা অবস্থান করেছি এখানে মাথার উপর যে নীল আকাশ রয়েছে এখানে চাঁদ সূর্যকে অতিক্রম করে না সূর্য চাঁদকে কখনো অতিক্রম করে না এবং দেখো রাতের জ্যোৎস্নায় চাঁদের আলোয় দেখবে যে তারায় তারায় ঝলমল করে জ্বলছে তারাগুলো এই জন্য আকাশে মেঘ ভেসে বেড়ায় এছাড়াও আকাশে থেকে মেঘ থেকে বৃষ্টি হয় এটাও কিন্তু সমস্ত নিয়ন্ত্রণকারী তিনি যিনি হলেন আমার তোমার সকলের স্রষ্টা তিনি হলেন আল্লাহ তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে তোমাদের এক এবং দুই নম্বর পৃষ্ঠায় রিডিং বিষয়ে তোমাদের জানিয়ে দেওয়া হলো এই বিষয়টি তোমরা সুন্দর করে এই ক্লাসটা দেখার সময় বইটা অবশ্যই সাথে রাখবে এবং দেখবে যে কোথায় কি হয় আমরা কোন বিষয়গুলো দেখছি এছাড়াও আমরা একটু স্পষ্ট করে লক্ষ্য করব যে আমরা বুঝে বুঝে পড়ব অধ্যায় করে বুঝে বুঝে তো ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমার তৌফিকুল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ